কোনো প্রাণী থেকে নয়, চীনের জৈব রাসায়নিক গবেষণাগার থেকে ছড়িয়েছে করোনা ভাইরাস, এমন দাবি ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি শোহামের। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন টাইমসকে তিনি জানিয়েছেন, উহানের ওই গবেষণাগারে দীর্ঘদিন ধরে গোপনে জৈব রাসায়নিক অস্ত্র বানায় বেইজিং। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি চীনের। দীর্ঘদিন ধরে গোপন জীবাণু অস্ত্র নিয়ে গবেষণা করছে চীন, এমন অভিযোগ থাকলেও দেশটি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। গত সপ্তাহে রেডিও ফ্রি এশিয়াতে 2015 সালের উহান টেলিভিশনের একটি প্রতিবেদন পুনঃসম্প্রচার করে। সেই প্রতিবেদনে বলা হয়, চীনের সবচেয়ে উন্নত ভাইরাস গবেষণাগার উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি, সেখানেই প্রাণঘাতী সব ভাইরাস নিয়ে গবেষণা হয়, চীনের একমাত্র ভাইরাস গবেষণাগার উহানেই। আর করোনা ভাইরাসের সংক্রমণও শুরু হয় এই উহান শহর থেকেই। ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি শোহাম দাবি করেছেন, এই গবেষণাগার থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে থাকতে পারে। শোহামের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে ওয়াশিংটন টাইমস। চীনের জৈব রাসায়নিক মারণাস্ত্র কর্মসূচি নিয়ে গবেষণা করেছেন শোহাম। ইমেইলে ড্যানি শোহাম ওয়াশিংটন টাইমসকে জানান, চীনা ওই গবেষণাগারে গোপনে গবেষণা এবং নতুন নতুন জীবাণু অস্ত্র তৈরি করা হয়। শোহাম জানান, সার্সধর্মী ভাইরাস নিয়ে গবেষণা চীনের জৈব রাসায়নিক অস্ত্র কর্মসূচির অন্তর্ভুক্ত। এছাড়া ইবোলা, নিপা এবং ক্রিমিয়ান কঙ্গো হেমোরোজিক ফিভার ভাইরাস নিয়েও গবেষণায় এই ল্যাবটি জড়িত ছিল বলেও দাবি তার। বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে তার এই তথ্য নতুন মাত্রা যোগ করবে বলছেন বিশ্লেষকরা। ড্যানি শোহামের এই দাবির বিষয়ে চীনের মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাসের কাছে ওয়াশিংটন টাইমস যোগাযোগ করলেও কোনো মন্তব্য করেনি তারা। ভাইরোলজি ইনস্টিটিউট চীনের একমাত্র প্যাথোজেন লেভেল 4 চিহ্নিত গবেষণাগার। এই ইনস্টিটিউটের গবেষণা করা অণুজীব যেন না ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে সব ব্যবস্থা আছে তাদের। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।